স্কুলের মধ্যে শিক্ষককে মেরে ফেলার হুমকি আর তাতেই বিক্ষোভ। একটা ভাইরাল ভিডিও রয়েছে, দেখুন ভাইরাল ছাত্রের হুমকির ভিডিও, তারপরে দেখাবো বিক্ষোভ। ক্লাসে যাবি কেন? তুই তো স্কুল আসিসনি, তুই তো স্কুল আসিসনি কেন? আমি ড্রেসে তো আছি, আমি আসতে পারি না। গুড ড্রেস থাকলে আগে বলেছি যে নন্দবাবুকে বলে দে যে যদি দম আছে তো আমাকে, আমি মাঠে দাঁড়িয়ে আছি, যদি দম আছে তো আমাকে ধর। কি বলেছে দম? কিসের কি দম? বাস আমি এইটাই বলেছি। এর আলাদা আমাদের কারো দম আছে। আমার আচ্ছা 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 মানে কেউ বেরোতে পারবে না, বড় বলছি সবাই তো বলছি আজকে আপনি বেরিয়েই দেখান। আচ্ছা বেরোতে হবে, এক্ষুনি বেরিয়ে দেখাতে হবে। আমি বেরিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক ভালো। তাই এতজন তো আর বাড়ি ফিরতে পারবো না আমরা, কথা বলবো আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এখনো পর্যন্ত এই ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, একেবারে ওই যে দীঘার যে বাইপাস লাগোয়া যে স্কুলের ছাত্র, যে একেবারে ফিল্মি কায়দায় যে স্কুলের ঢুকে স্কুলের শিক্ষককে মারধর হুমকি দেয়, পরে কিন্তু আবার স্কুলে শিক্ষক বাড়ি ফেরার সময় গাড়ি দাঁড় করে তাকে মারধর করে বলে অভিযোগ। কিন্তু এই ঘটনা নিয়ে আজকে বিক্ষোভ করে গার্ডিয়ান তথা অভিভাবকরা এবং প্রাক্তন ছাত্ররা। স্কুলে বিক্ষোভ দেখায় কারণ ওই ছাত্রকে রাস্টিকেট করা হবে এবং তাকে অ্যারেস্ট করতে হবে, এই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররা। এই নিয়ে এই স্কুলের যে গণিতের শিক্ষক ছিল নন্দগোপাল পাত্র, দীঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষা সদনের গণিতের শিক্ষক ছিল, অভিযুক্ত ওই স্কুলের ছাত্র। তার বাড়ি রতনপুর। জানা গেছে স্কুল ছুটির পর বাসে চেপে রামনগর থানা সাটলাপুরে বাড়িতে ফিরছিল মাঝবয়সী সেই নন্দবাবু। স্কুলের সংলগ্ন লেভেল ক্রসিং কাজ পেরিয়ে দাঁড় করে ওই বাসকে দাঁড় করে নন্দবাবুকে মারধর করে। ব্যবস্থা নেওয়া বলতে স্কুলের ম্যানেজিং কমিটি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওই স্কুলকে স্কুল থেকে রাস্টিকেট করেছেন এবং থানায় এফআইআর করেছে। এই অভিযোগ যখন তারা অভিভাবকের কাছে পেশ করলো প্রধান শিক্ষক, তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই কারণে তারা বিক্ষোভ তুলে নেয়। পরে তারা হ্যাঁ ছাত্রটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে স্কুল থেকে একেবারে। পঙ্কজ, অনেক ধন্যবাদ। টিফিনের সময় ক্লাসরুমে তার বন্ধুদের টন্টিং করে, যার জন্য ওই ছেলেটিকে কমন রুমে ডেকে নিয়ে আসা হয়েছিল, তার অ্যাটেন্ডেন্স দেখা হয়েছিল এবং দেখা গেল তাতে সে জানুয়ারি মাস থেকে মার্চের 2 তারিখ পর্যন্ত মাত্র একদিনই এসছে। আমার উপর আক্রমণটা বেশি করতে পারেনি সাউথ বেঙ্গলের কন্ডাক্টর সহ অন্যান্য সহযাত্রীদের জন্য। আমি অভিযোগ করিনি এই কারণে, যেহেতু ছেলেটি আমার যেমন ছাত্র, আমাদের স্কুলেরও ছাত্র। আমি সঙ্গে সঙ্গেই ঘটনাটা আমাদের টিচার ইনচার্জকে জানিয়েছি এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখানে লিখেছি। বর্ষীয়ান শিক্ষক নন্দবাবুকে হেনস্থা করেছে স্কুলের ভিতরে এবং মারধর করেছে দীঘা বাইপাসে বাসের ভিতরে ঢুকে একজন গ্যাং নিয়ে, একজন মইদুল নামে একজনকে ছেলে। তার বিরুদ্ধে আমরা প্রাক্তন ছাত্র ছাত্রী অভিভাবক সবাই আজকে প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ওই ছাত্র গ্রেপ্তার করতে হবে এবং টিসি দিতে হবে। এবারে হাওড়ার খবর, রোগী মৃত্যুতে